হজযাত্রীদের সচেতনতা বাড়াতে আগামী 27 থেকে 30 মার্চ সপ্তম হজ ও উমরা ফেয়ার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি ইব্রাহিম বাহার। ঢাকার আগারগাঁয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের হজযাত্রীদের মধ্যে একটি যোগসূত্র স্থাপন ও সেতুবন্ধন রচনা করা, সচেতনতা বাড়ানো সহ হজ সংক্রান্ত সকল তথ্যাবলী প্রদান করা এ মেলার উদ্দেশ্য বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাবের সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট আফতাবউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ।